हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आगे आमी तुम्हारे कामिज अथवा चूड़ीदार ड्राइंग करे देखिए थी एवं काटिंग करे देखिए थी। आज आमी तुम्हारे कामिज व कुर्ती व चूड़ीदार सेलाई करे देखाबो। तो चलो सेलाई टेबर आमरा देखे नी। देखो चूड़ीदार टा के एबार आमरा सेलाई करबो। पार्टगुलो देखो, एटा हाता आगे सरिये राखलाम पोर्टी, आर एकटा होच्छे सामनेर पार्ट आर एकटा होच्छे पेछन पार्ट। एटा सामनेर पार्ट, এবার দেখো সামনের পার্টে প্রথম গলার পটিটাকে আমরা সেট করব। কিভাবে সেট করব সেটা দেখে নাও। সোজা পার্টের সঙ্গে সোজা পার্ট মিল রাখব। পটিরও দেখো সোজা পার্টটাই সোজা পার্টের সঙ্গে মিল রাখব, রেখে পটিটাকে সেট করব। দেখো প্রথমে আমরা এখানে একটা পয়েন্ট করে নেব মিডিলে বা মাঝখানে, তাহলে গলাটার বাঁকবে না। পটিটাকে সেলাই দিয়ে নিলাম গলার সঙ্গে। এবার দেখো ছোট ছোট করে কাট করে দেব যাতে টান না ধরে। এভাবে যদি ছোট ছোট করে কাট করে দেওয়া যায় তাহলে আর পটিটা টান ধরবে না, বা সেলাইটা খুব সুন্দরভাবে পটিটা সুন্দরভাবে সেটিং হবে। এবার দেখো পটিটাকে ওইভাবে করে চেপে ধরে এবার দেখো একটা চাপ সেলাই দিতে হবে। ভেতরের দিকে যে সেলাইটা রয়েছে ওটা যেন একবার এই দিক একবার ওই দিক না হয়, সেটা যে কোনো একটা সাইড এরকম ওপরের দিকের সাইডে রেখে সেলাইটা দিতে হবে। এবার দেখো এটাকে প্রত্যেকটাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে এবার ওপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। একদম ধারে ধারে সেলাইটা হবে। এই সামনের পার্টে পটিটা আমাদের সেট করা হয়ে গেল। এবার দেখো এই যে উল্টো সাইডে আমরা এবার পটিটাকে এরকম করে ভাঁজ দিয়ে মেশিন সেলাইও দিয়ে নিতে পারি, অথবা আমরা সুসুতো দিয়ে হাতের সাহায্যে হেম সেলাইও করে নিতে পারি। আমি এটাকে হেম সেলাই দেবো, তার জন্য আর মেশিন সেলাই দিলাম না, রেখে দিলাম। এবার দেখো পেছন পার্টটা, পেছন পার্টেও সেম একইভাবে আমরা ওরকম পটি লাগিয়ে নেবো যেভাবে আমরা সামনের পার্টে লাগিয়ে নিয়েছি। এটারও দেখো মিডিলে কাট করে নিলাম। এবার দেখো সোজা পার্টের সঙ্গে সোজা পার্ট রেখে আমরা পটিটাকে সেট করে নেব। একদম সেম সামনের পার্টে যেমনভাবে বসিয়েছি পটি, ঠিক সেমভাবেই পেছন পার্টেও পটিটাকে বসিয়ে নিতে হবে। এটা ওইরকম পটিটা উল্টো দিকে দিয়ে ওপরে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। এবার দেখো পটির যে বাড়তি অংশগুলো রয়েছে এগুলো আমরা কেটে সমান করে নেব। এটা হয়ে গেল পেছন পার্টে পটি লাগানো। এটারও সেমভাবেই দেখো পটিটাকে ভাঁজ দিয়ে আমরা মেশিন সেলাই করতে পারি অথবা হেম সেলাই করে নিতে পারি। এবার দেখো পেছন পার্টের সঙ্গে সামনের পার্ট সেলাই করে জুড়ে নিতে হবে, সোজা দিকের সঙ্গে সোজা দিক রাখতে হবে। এবার দেখো কাঁধের দিকটা
গলার দিকটার সঙ্গে সমান করে, দেখো বগলের দিকটার সঙ্গে সমান করে কাঁধে কাঁধ রেখে সেলাই করে নিতে হবে সামনের পাটের এবং পেছন পাটের দুটো কাঁধের অংশকে এক জায়গায় করে নিয়ে সেলাই করে নিতে হবে। সেমভাবে অপর সাইডেও একটা কাঁধের সঙ্গে আর একটা কাঁধের পাট এক জায়গায় নিয়ে দুটো পাটকে একসঙ্গে সেলাই দিয়ে নিতে হবে। আর প্রত্যেকটা সেলাইয়ের সময় আগে পেছনে লক করে দেবে, তাহলে সেলাইটা আর খোলার ভয় থাকবে না। দেখো পোশাকটার কাঁধের দিকে জোড়া দেওয়া হয়ে গেল। এবার সাইডের দিকে সেলাই দিয়ে দুটো পাটকে একসঙ্গে জুড়ে নিতে হবে বা অ্যাটাচ করে নিতে হবে। এগুলো এই সাইডেরগুলো কিন্তু বাড়তি কাপড়, দেখো ওই যে আমি যে দেখিয়ে দিলাম এগুলো হচ্ছে সেই ফিটিং সেলাইয়ের মাপটা। একদম বগলের ওইখান থেকে ধরে দেখো পাছার যে পর্যন্ত মাপ ছিল সেই পর্যন্ত সেলাই করে দিলাম। সেমভাবে অপর সাইডেও সেলাই করতে হবে। এবার এই সাইডে তো দাগ দেওয়া ছিল, ওই সাইডে দাগ দেওয়া নেই বলে অনেকেরই অসুবিধা হতে পারে, তার কারণে দেখো কতটা কতটা, যেমন আমরা 2 ইঞ্চি করে বাড়তি কাপড় রেখেছি ওই সাইডেও সেম 2 ইঞ্চি করে, এবং পাছার ওইখানটায় 1 ইঞ্চি কাপড় রাখা ছিল সেই হিসাবে ওইখানে 1 ইঞ্চি মাপ দিয়ে আমরা পয়েন্ট করে নেব নিয়ে সেলাইটা করব, তাহলে আর ছোটো বড়ো হল ব্যাপারটা থাকবে না। আর প্রত্যেকটা জায়গায় আমরা কাট করে রেখেছি, যার কারণে কোন জায়গায় এরকমভাবে কোনো অসুবিধাই হবে না যে কোন জায়গায় দাগটা হবে না হবে, প্রত্যেকটা জায়গাতেই কাট করা আছে, ছাতিতে কোমরে পাছায় সমস্ত জায়গাটাতেই কাট করা আছে ছোটো ছোটো করে। কামিজটার 2 সাইডই সেলাই করা হয়ে গেল। এবার দেখো 2 সাইডের যে খোলা অংশ বা ওপেন অংশ, এবার ওই খোলা বা ওপেন অংশটাকে সেলাই দিতে হবে ভাঁজ করে। প্রথমে একটা পার্টের নিচের দিক থেকে ধরে দেখো ডবল ভাঁজ দিয়ে আমরা সেলাইটা দেব। একটা পার্ট ভেতর দিকে রেখে দিলাম, দেখো একটা পার্টে সেলাইটা করে নেব ভাঁজ দিয়ে। নিচের দিক থেকে সেলাইটা ধরা হলো, কিন্তু এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করবে, যেখানে থেকে পাছার মাপটা শেষ হয় ওখান থেকে যে চেরা অংশটা শুরু হচ্ছে, চুড়িদারের চেরা অংশটা যে শুরু হচ্ছে এই জায়গাটাতে কিন্তু সেলাই করতে একটু প্রবলেম হয় অনেকেরই, এই জায়গাটা খুব ভালো করে দেখে নেবে তাহলে আর কোনো অসুবিধা হবে না। কীভাবে সেলাইটা যাচ্ছে একটু দেখে নাও, প্রত্যেকটা খুঁটিনুটি জায়গাগুলো কিন্তু আমি খুব ভালো করে দেখিয়েছি, তোমরা খুব ভালো করে দেখে নেবে তাহলে আর কোনো অসুবিধা হবে না।
একটা সাইডের চেরা অংশটা কিন্তু সেলাই করা হয়ে গেল। এবার নিচের অংশটা সেলাই করতে হবে, এটাও ডবল ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। একটা পার্টের নিচের দিকটাও কিন্তু সেলাই করা হয়ে গেল। এই কামিজ বা কুর্তির কিন্তু দুদিক চেরা হয়, তার একদিকটা কিন্তু চেরা অংশটা সেলাই করা হয়ে গেছে, আর একটা সাইডও কিন্তু সেমভাবেই সেলাই করে নিতে হবে। ডবল ভাঁজ দিয়ে সেমভাবে আগেরটার মতো সেলাই করে নিতে হবে। এই সাইডের চেরা অংশটা সেলাই করার সময় কিন্তু অনেকেরই প্রবলেম হয় ওপরের জায়গাটায় গিয়ে, যেখানে পাছার সেলাইটা রয়েছে ওই জায়গাটায় গিয়ে কিন্তু প্রবলেমটা হয়। ওই জায়গাটাকে কিন্তু খুব ভালো করে দেখানো হয়েছে, একটু ভালো করে দেখে নাও, তাহলে আর অসুবিধা হবে না। ওই জায়গাটাতেই কাপড় গুছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, একটার সঙ্গে আর একটার সঙ্গে, একটা সাইডের কাপড়ের সঙ্গে আর একটা সাইডের কাপড় জুড়ে যায়, সেগুলো যাতে না হয় ঠিক করে দেখে নাও, তাহলে আর অসুবিধা হবে না। দুদিকের ওপেন অংশটাই সেলাই হয়ে গেল। এবার নিচের দিকের আর একটা পার্ট বাকি রয়েছে, এটাও কিন্তু সেমভাবে সেলাই দিয়ে নিতে হবে। ডবল ভাঁজ দিয়ে সেমভাবে সেলাই করে নিতে হবে। নিচের পার্টটা কিন্তু পুরোই সেলাই হয়ে গেল। একবার করে সেলাই হলো। এবার দেখো প্রথম থেকে ধরে আবার আরেকটা সেলাই দিতে হবে, একদম ধারে ধারে বা লবে লবে সেলাই যেটাকে বলা হয়, উপরে চাপ সেলাই দিতে হবে একদম ধারে ধারে বা লবে লবে। রেডিমেড কুর্তিগুলোতে কিন্তু একটাই সেলাই দেওয়া থাকে, কিন্তু আমরা যখন বানিয়ে নিই বা তৈরি করে নিই তখন কিন্তু আমরা এইভাবে সেলাইটা দিলে কিন্তু ফিনিশিংটা ভালো হয়। এবং বানানো চুড়িদারগুলোতে কিন্তু এইভাবেই অর্ডার করে যখন বানানো হয় তখন কিন্তু চুড়িদারগুলোতে এইভাবেই সেলাইটা দেওয়া থাকে। পুরোটাই কিন্তু ডবল করে সেলাই দেওয়া আমাদের হয়ে গেল।
চুড়িদারটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, এবার হাতা লাগাতে হবে। দেখো হাতার কিন্তু এক সাইড এই সাইডটা তালপাট কাটা রয়েছে, যেই দিকটায় তালপাট কেটে রেখেছি সেই দিকটাতে কিন্তু আমি ক্রস চিহ্ন দিয়ে চিহ্ন করে রেখেছি। এবার দেখো মুহুরির দিকটা ডবল ফোল্ড দিয়ে বা ভাঁজ দিয়ে সেলাই করে নেব। সেমভাবে দুটো হাতা সেলাই করে নিলাম। এবার ওইখানে হচ্ছে দেখো মুহুরির দিকটা, মুহুরি কতটা নেব সেখানে মুহুরি, আর ওইখানে বগলের মাপটা হলো। এখান থেকে মেপে নিতে হবে বগলের মাপটা কতটা আছে, সেলাইয়ের পর থেকে ধরে মেপে নিতে হবে, ফিতেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিতে হবে কতটা আছে। দেখো 8.5 হয়েছে ওখানে। সাড়ে আট হলো বগলের মাপ। এবার দেখো হাতাটাতেও কত মাপ আছে, হাতার বগলেও দেখো কতটা মাপ রয়েছে, সেম 8.5। এবার এইটাকে আমি এখান থেকে সেলাই করে নেব। হাতাটাকে কিন্তু আমরা এইভাবে যদি সেলাই করি, সেলাই করে যদি কামিজ বা চুড়িদার সঙ্গে যদি অ্যাটাচ করি, তাহলে কিন্তু যে কোনো পোশাকের ক্ষেত্রে হাতা যদি এইভাবে আলাদা করে সেলাই করে নিয়ে পোশাকের সঙ্গে সেটিং করা হয় তাহলে হাতার ফিনিশিংটা কিন্তু খুব ভালো হয়। তাহলে হাতটা আমরা যেই দিকে খুশি সেই দিকে ঘোরাতে পারি, কোনো টান ধরবে না, বগলটাতে কোনো টান ধরবে না, এই কারণেই এইভাবে সেলাই করা। কিন্তু আর একভাবেও সেলাই করা যায়, এইভাবে সেলাই না করে নিয়ে হাতাটাকে আগে সেলাই করে তারপরে বডিতে সেলাই করাটা, কিন্তু এইভাবে ফিনিশিংটা বেশি ভালো হয় এবং পোশাক ব্যবহারের ক্ষেত্রে খুব আরামদায়ক হয়। ওইভাবেও যদিও আমি সেলাই করা তোমাদের দেখিয়ে দেবো অন্য কোনো পোশাকের ক্ষেত্রে। এবার দেখো হাতাটা কীভাবে লাগাবো, হাতাটা পোশাকের সঙ্গে কিভাবে লাগাবো, তালপাট কাটা আছে যেহেতু তালপাটের দিকটা কিন্তু লাগাতে হবে সামনের পাটে। এ দেখো এটা হচ্ছে সামনের পাট, সামনের পাটের সঙ্গে তালপাটটা দেখো চুড়িদারটাকে উল্টো করে নিয়েছি, নিয়ে দেখো ওখানে যে পুটের জয়েন্টটা রয়েছে পুটের জয়েন্টের সঙ্গে হাতাতেও কিন্তু এখানে একটা ছোট কাট করা আছে, সেইখানে দেখো ওই জয়েন্টের সঙ্গে পুটের জয়েন্টের সঙ্গে ধরে কিন্তু সেলাইটা করা হবে। পুরো ঘুরিয়ে ঘুরিয়ে একবার মাপটা চেক করে নিচ্ছি যে ঠিকঠাক মাপটা আছে কি না। হাতার বগলের কাপড়ের সঙ্গে এবং চুড়িদারের বগলের কাপড়ের সঙ্গে দেখবে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে, এবং ওইখানে গিয়ে বাড়তি কাপড়টাকে কিন্তু ভাঁজ দিতে হবে, একটা দুটো কিন্তু দুই দিকে দিতে হবে, হাতার কাপড়টা ভাঁজ দিতে হবে একদিকে এবং যে কুর্তিটা রয়েছে কুর্তির কাপড়টার বাড়তি কাপড়টাকে ভাঁজ দিতে হবে আর একদিকে।
তে কুর্তির কাপড়টাকে আমাদের মানে সামনের দিকে দেব ভাঁজ করে এবং হাতার কাপড়টাকে ভাঁজ করে পেছন দিকে দেব হাতার বাড়তি কাপড়টাকে পেছন দিকে দেব খুব ধীরে ধীরে ধরে ধরে সেলাইটা করে নেবে এইভাবে হাতা লাগালে যে কোনো পোশাকে ফিটিংসটা খুব ভালো হয় এবং ব্যবহারে খুব উপযোগী ওই হাতাটা লাগানো হয়ে গেছে এবার আর একটা হাতা লাগিয়ে নেবো সেমভাবেই কামিজটা উল্টো রয়েছে দেখো হাতার কাপড়টাকে কিন্তু সোজা করে নেওয়া হয়েছে তালপাটের কাটা সাইডটা কিন্তু সামনের দিকে লাগানো হচ্ছে সেমভাবেই দুটো হাতা লাগানো হয়ে গেল তোমরা চাইলে পটির কাপড়টাকে গলার যে পটির কাপড়টা রয়েছে ওটা মেশিনেও সেলাই দিতে পারো বা হাতেও হেম করে নিতে পারো আমি এটাকে হাতে হেম করে নেব দেখো এই জায়গাগুলো কিন্তু একটু টান ধরে যাতে এই টানটা না ধরে তার জন্য দেখো ভাঁজ করে যে সেলাইটা করা হয়েছে দুই সাইডের চেরা অংশে ওই জায়গাটা দিয়ে উল্টো সাইডে দেখো এই বাড়তি কাপড়টাকে একটু করে চিড়ে দেবো এটাকে যদি একটু করে চিড়ে দেওয়া যায় তাহলে ওখানকার সেলাইয়ের টানটা আর ধরবে না ওটা বেশ একদম ফিনিশিং হবে সেলাইটা ওখানে টান ব্যাপারটা আর থাকবে না একটু করে চিড়ে দিতে হবে